আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম বিস্ফোরক মামলায় খালাস পেলেন মির্জা ফখরুল সহ বিএনপির আট নেতা আদালতে কর্মচারী নিয়োগে দুর্নীতির সাবেক আইনমন্ত্রী জেলা জজের নামে দুদকের অভিযোগ দেশে আইন কানুন বলতে কিছু নেই কাদের সিদ্দিকী আবারও সাত দিনের রিমান্ডে সালমান এফ রহমান শিক্ষক হত্যার ঘটনায় আজও থমথমে ঘাগড়াছড়ি চলছে একশো চুয়াল্লিশ ধারা দেশের মানুষ আওয়ামী লীগের দোষরদের ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত ডক্টর জাহিদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিস্ফোরক মামলায় খালাস পেলেন মির্জা ফখরুল সহ বিএনপির এক নেতা পল্টন থানার গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি সহ জনকে খালাস দিয়েছেন আদালত বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি শুনানি হয় শুনানি শেষে মামলা থেকে তাদের খালাস দেন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত বিএনপি পক্ষের আইনজীবী জয়নুল আবেদিন মেজবা এসব তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী জয়নুল বলেন দুই সালে ময়লার গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানার একটি মামলায় দীর্ঘ বারো বছর পর খালাস পেয়েছেন তারা মামলার মোট আসামি ছিল নয় জনের মধ্যে একজন মারা যাওয়ায় বাকি আটজনকে খালাস দেওয়া হয় আদালতে কর্মচারী নিয়োগে দুর্নীতি সাবেক আইনমন্ত্রী জেলা জজের নামে দুদকের অভিযোগ সিরাজগঞ্জের আদালতে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কর্মচারী নিয়োগ করা হয়েছে দাবি করে আইনমন্ত্রী আনিসুল হক সিরাজগঞ্জের সাবেক জেলা ও দায়রা জজ খোদানাজের পাঁচ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত অন্য তিনজন হলেন তৎকালীন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক মোসাম্মদ সালমা খাতুন সিরাজগঞ্জের তৎকালীন যুব জন্য জেলা ও দায়রা জজ তানভীর আহমেদ ও তৎকালীন সিনিয়র সহকারী জজ নিজাম ফরাজি অভিযোগে বাদী উল্লেখ করেন দুই হাজার বাইশ সালে সিরাজগঞ্জ জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ করা হয় নিয়োগ পাওয়া চৌত্রিশ জন কর্মচারীর মধ্যে বাইশ জনই ছিল ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সিরাজগঞ্জের তৎকালীন জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির নিয়োগ কমিটির সভাপতি তৎকালীন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসাম্মদ সালমা খাতুন নিয়োগ বাছাই ও পরীক্ষা গ্রহণ সংক্রান্ত কমিটির সদস্য তৎকালীন যুগ্ম জেলা ও দায়রা আহমেদ ও সিরাজগঞ্জ সদরের সিনিয়র সহকারী জজ নিজাম কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে নিয়োগ দেয়া হয় বিষয়টি নিয়ে সিরাজগঞ্জের সর্বস্তরের মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এ বিষয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপপরিচালক মোহাম্মদ খায়রুল হক বলেন ঢাকার প্রধান কার্যালয় অভিযোগ করা হলে তার কপি এখনো আমাদের কাছে আসেনি অভিযোগের কপিটা হাতে পেলে আমরা তদন্ত শুরু করবো দেশে আইন কানুন বলতে কিছু নেই কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন দেশটা কেমন যেন হয়ে গেছে মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাত দল হামলা চালিয়ে হত্যা করতে পারে তাহলে বুঝতে হবে সমাজে কিছু নেই আইন কানুন বলতে কিছু নেই মঙ্গলবার টাঙ্গাইল শহরের বেতকায় নিহত সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জনের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাত সমবেদনা প্রকাশ করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি কাদের থেকে আরো বলেন সেনাবাহিনীর পোশাক পরা মানুষের গায়ে দুষ্কৃতকারীরা যখন আঘাত করতে পারে বুঝতে হবে দেশে আইন শৃঙ্খলা বলে অথবা দেশে শাসন ব্যবস্থার প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা এবং দুষ্টুলোকের যে ভয় থাকে তা কিছু নেই এদেশে মানুষের সরকার ছিল না দেশে যত অন্যায় হয়েছে তার নব্বই ভাগ শেখ হাসিনা নিজে করেছেন আর দশ ভাগ অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন এখন পরিবর্তন দরকার এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার সেই জন্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে কাদের সিদ্দিকে বলেন আমি রাজনীতিকে ইবাদতের মতো মনে করে রাজনীতি করি এজন্য আমি প্রচুর সম্মান পেয়েছি অসম্মানও পেয়েছি গালাগালো শুনেছি আবারও সাত দিনের রিমান্ডে সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে বিস্ফোরণ আইনের মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটি আদালত শুনানি শেষে এই আদেশ দেন এর আগে উনত্রিশ সেপ্টেম্বর রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সালমানকে গ্রেপ্তার দেখানো হয় মামলার এজাহারে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার একটি শান্তিপূর্ণ মিছিল চলাকালে কিছু আসামি নেই নির্দেশে নিরপরাধ মানুষের উপর গুলি চালানো হয়েছে এতে ঘটনাস্থলে আহত হন মাহফুজুর রহমান নাসির উদ্দিন ও শামীম ওসমান সহ অনেকেই ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন এবং পরে ঢাকা মেডিকেলে তাকে মৃত ঘোষণা করা হয় শিক্ষক হত্যার ঘটনায় আজও থমথমে খাগড়াছড়ি চলছে একশো চুয়াল্লিশ ধারা খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল হাসনাত মোহাম্মদ সোহেল রানাকে পিঠিয়ে হত্যার ঘটনায় খাগড়াছড়িতে আজও থমথমে অবস্থা বিরাজ করছে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে খাগড়াছড়ি জেলার সদর ও পৌর এলাকায় জারি করা অনির্দিষ্টকালের একশো চুয়াল্লিশ ধারা বলবৎ রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার শহরের পানখাইয়া পাড়া সড়ক ও মহাজনপাড়ায় অন্তত পনেরোটির মতো ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয় এগুলোর বেশিরভাগই কাপড় বিউটি পার্লার খাবারের দোকান এছাড়া একটি প্রাইভেট হাসপাতালও ভাঙচুরের শিকার হয় ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের অধিকাংশই পাহাড়ি ও রাখাইন মালিকানাধীন এদিকে আজ সকাল থেকে সীমিত সংখ্যক দূরপাল্লার গাড়ি ছেড়ে যাচ্ছে অভ্যন্তরীণ সড়কে খুব কম যানবাহন চলাচল করছে পরিস্থিতি উত্তরণে সেনাবাহিনীর টহলের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে মঙ্গলবার দুপুরে ছাত্রী ধর্ষণের অভিযোগে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যা করা হয় ঘটনার পর বিষয়টি পাহাড়ি বাঙালিদের রূপ নিলে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে আবুল মোহাম্মদ সোহেল রানা প্রতিষ্ঠানের বিল্ডিং কনস্ট্রাকশন ও সেফটি বিভাগের ইন্সট্রাক্টর ছিলেন তার বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় এর আগেও দুই হাজার একুশ সালে ফেব্রুয়ারিতে আরেক ছাত্রী ধর্ষণের অভিযোগে আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানাকে জেল খাটে হয়েছিল দেশের মানুষ আওয়ামী লীগের দোষরদের ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত ড জাহিদ দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের দোষরা এখনো ষড়যন্ত্র করছে এসব ষড়যন্ত্র মোকাবেলায় দেশের মানুষ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এজেড এম জাহিদ হোসেন বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য শও বলেন অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য মানুষের ভোটাধিকার মানবাধিকার প্রতিষ্ঠা এগুলো যাতে দ্রুত স্থিতিশীল হয় অতীতে যারা এসবের বিরোধিতা করেছে তারা এখনো প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে সর্বত্রই বিরাজমান তাদের একটাই লক্ষ্য দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা স্বৈরাচারের দোষরদের এসব সরযন্ত্র মোকাবেলায় দেশের মানুষ প্রস্তুত রয়েছে ডক্টর এজেডিএম জাহিদারও বলেন স্বৈরাচারে দোসরদের অল্প কিছু পালিয়ে গেছে বিগত সময়ের আন্দোলনে যারাই নির্যাতন চালিয়েছে তাদের দেশে ফেরত এনে বিচারের আনতে হবে এ সময় বিগত সময়ে বিরোধী নেতা কর্মীদের নামে হওয়া সব মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি তিনি নির্বাচন বলেন জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়েছে বিএনপি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে যে কোনো প্রয়োজনে বিএনপি সরকারের পাশে থাকবে বলেও উল্লেখ করেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য